আমরা এখন দাঁড়িয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখতে দেখতে 87তম বর্ষে পদার্পণ করলো সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গোৎসব। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশ জুড়ে একদিকে পালন হচ্ছে আজাদী কি অমৃত মহোৎসব, সেই ভাবনাকে এবার ফুটিয়ে তোলা হবে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোতে, এমনটাই জানালেন এই পুজোর মূল উদ্যোক্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ঢাকে কাঠি পড়তে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। সন্তোষ মিত্র স্কয়ারে প্রাক পুজো প্রস্তুতি চলছে জোর কদমে। লালকেল্লা, ইন্ডিয়া গেট, 5টি নতুন সংসদ ভবনের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। ইতিমধ্যে বাঁশের স্ট্রাকচার তৈরি ও মণ্ডপে ব্যবহৃত প্লাইউডে রং করাও প্রায় শেষ। তৈরি হচ্ছে দুর্গা মূর্তি বসানোর স্টেজও। আমরা 16-18 ঘন্টা কাজ করছি। যারা প্যান্ডেল ভাইরা আছে, যারা ইলেকট্রিশিয়ানসরা আছেন, তারা তো আরও বেশি। আরও নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া বার করার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে আবার বাজেটের জন্য চুল ছিঁড়ছি, এইসবগুলো চলছে আর কি। সব কাজ নাওয়া খাওয়া সবাই ভুলে গেছে, অফিস কাচারি বন্ধ, এখন এটাই করতে হচ্ছে। মাই সামলে দেয় 10 হাত। আমাদের সব ব্যবস্থা আছে, স্নিপার ডক থেকে শুরু করে আমাদের মেটাল ডিক্টেটর গেট থেকে শুরু করে ম্যানপ্যাক থেকে শুরু করে, হ্যাঁ সব আমাদের আছে। আর যেগুলো আরও কিছু যেগুলো আছে সেগুলো বলতে পারবো না। যেমনটা আমরা দেখে নিলাম, ইতিমধ্যে বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে এবং ব্যবহৃত যেসব প্লাইগুলো ব্যবহার করা হবে পুজো মণ্ডপের জন্য সেইগুলো যথারীতি লেগে গেছে এবং রঙের কাজও প্রায় শেষ। এবারে পুরোপুরি মণ্ডপ তৈরি হতে বেশ কিছুটা সময় লাগবে, তেমনটাই জানালেন শ্রমিক বন্ধুরা। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সাধনা মিস্ত্রির রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।